সালাম আলাইকুম। রিসেন্টলি একটা জিনিস নিয়ে পড়াশোনা করছিলাম, তো এখানে দেখলাম একজন আমেরিকান লেখক এবং সাইকোলজিস্ট, তার নাম হচ্ছে কেসি হোমস, তিনি একটা বই লিখেছেন, তো এই বইটার নাম হচ্ছে হ্যাপি আওয়ার। তো সেই বইয়ে তিনি একটা জিনিস ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তার বিভিন্ন রিসার্চ থেকে। তো এই সামারিটা হচ্ছে এরকম, আমাদের জন্য কতটুকু সময় গ্যাপ থাকা দরকার হ্যাপি হওয়ার জন্য, অর্থাৎ আমরা কতটুকু অবসর সময় পেলে আমরা হ্যাপি থাকি। তো সেই গবেষণা করে দেখা গেছে মোটামুটি যদি আমরা 4 থেকে 6 ঘন্টা ফ্রি টাইম পাই, 4 থেকে 6 ঘন্টা ফ্রি টাইম পাইলে আমরা হচ্ছে হ্যাপি থাকি। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যেরকমটা ভাবি, যদি আমি সারাদিন ফ্রি থাকতাম আমি কত না বেশি হ্যাপি হতাম, এবং আবার অনেক সময় মনে হয় যে না, সারাদিন ব্যস্ত থাকলে মনে হয় আমি কষ্ট ভুলে থাকতে পারতাম। তো আসলে দেখা গেছে যে এই 4 থেকে 6 ঘন্টার পরে গ্রাফটা নিচে নামতে শুরু করে, অর্থাৎ 4 থেকে 6 ঘন্টার পরে আমাদের হ্যাপিনেস কমতে শুরু করে, 4 থেকে 6 ঘন্টার কম হলেও হ্যাপিনেস কমতে শুরু করে। কেন? ব্যাখ্যা হচ্ছে দুই রকম। প্রথম কথা হচ্ছে, যদি আপনি 4 থেকে 6 ঘন্টার বেশি আপনি ফ্রি টাইম পেয়ে যান, অবসর সময় পেয়ে যান, তখন যে জিনিসটা হয় আমরা একটা অবসাদগ্রস্ততায় ভুগি। কেন? কারণ আমাদের কোনো পারপাস থাকে না। তো এই জন্য বলা হয় যে যখন আপনি কিছু একটা জিনিসে ব্যস্ত থাকবেন, সেটা কিন্তু আপনাকে লাইফ একটা পারপাস এড করবে। পারপাস এড করা মানে এই না যে আপনাকে টাকা ইনকাম করতে হবে। দেখেন যে অনেক আছে যে ভলান্টিয়ারি কাজ করে, সো ভলান্টারি যারা ওয়ার্কার আছে তাদের কিন্তু একটা বড় পারপাস থাকে। ঠিক তেমনি ধরেন অনেক মা আছেন যে প্যারেন্টিং করছেন, সো প্যারেন্টিংও কিন্তু অনেক বড় একটা ফোকাস, অনেক বড় একটা কার্যক্রম। সো এভাবে বলা হয়েছে যে যেই কাজগুলো আপনার লাইফে ভ্যালু এড করতে পারে, যেই কাজগুলো করার পেছনে উদ্দেশ্য আছে, পারপাস আছে, আপনি যদি ওই রকম যে কোনো কাজে আপনি যদি নিয়োজিত থাকেন, যে কোনো কাজ যদি করেন, আপনার লাইফে পারপাসের অভাব হবে না এবং আপনি হ্যাপি থাকবেন। এবং বলা হয় যে সেক্ষেত্রে হ্যাপিনেসের ক্ষেত্রেও আমাদেরকে যদি আমরা সারাদিন আমি ওইটা নিয়ে কাজ করতে থাকি তাহলে আমার অবসর চলে আসবে। কেন? কারণ কন্টিনিউয়াস যখন আপনি একটা বিষয় নিয়ে কাজ করছেন তো করছেনই, এতে করে যে জিনিসটা হবে যে আপনার মধ্যে একঘেয়েমি চলে আসবে, সবসময় এটাই করছি, সবসময় এটাই করছি। সেই কারণে দিনে 4 থেকে 5 ঘন্টা, বা বলা হয় শুধু 4 থেকে 5 ঘন্টা না, আপনি যদি দিনে 90 মিনিট সময়ও পান, যে 90 মিনিট সময় আপনি ফ্রি টাইম পাচ্ছেন, সেই টাইমটাকেও চাইলে আপনি আপনার হ্যাপিনেসের জন্য ব্যবহার করতে পারেন। তার মানে 4 থেকে 6 ঘন্টার বেশি পেলে ডেফিনেটলি এটা আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে, আপনার সময় অপচয় হবে এবং আপনি বিষণ্ণতায় ভুগবেন। তবে আপনি যদি 4 থেকে 6 ঘন্টার কম পান, সেই ক্ষেত্রে কিছু টেকনিক আছে, সেই টেকনিকের মাধ্যমে আপনি ধরেন গ্যাপ পাচ্ছেন 2 ঘন্টা, সেই 2 ঘন্টা গ্যাপটাকে আপনি কাজে লাগাতে পারেন। তো সেই টেকনিকগুলো কি কি? সেই টেকনিকগুলোর মধ্যে বলা হচ্ছে যে আপনি এই সময়গুলোকে বলা হয় টাইম এফ্লুয়েন্ট সময় আপনি পরিণত করেন। তার মানে কি? বলা হচ্ছে যে আপনি মুভ করেন, অর্থাৎ আপনি যেখানে আছেন সেখান থেকে মুভমেন্ট করেন, অর্থাৎ হাঁটাচলা করেন, ঘুরতে যান, বা ঘুরতে না গেলে ধরেন রুমের ভিতরে বা রুমের বারান্দায়, হ্যাঁ, বা করিডোরে বা নিচে রাস্তায় আপনি একটু ঘোরাঘুরি করে আসেন, এতে করে মনটা ভালো হয়। 2 নম্বর কথা হচ্ছে যে কোয়ালিটি টাইম কাটান ফ্যামিলির সাথে বা কোনো মানুষের সাথে। বলা হচ্ছে যখন আপনি কোনো মানুষের সাথে কোয়ালিটি টাইম কাটাবেন, আপনার কাছে মনে হয় যে সময়টা বেশি সময় ধরে যাচ্ছে, অর্থাৎ আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে গল্প করেন, আপনার ফ্যামিলির সাথে গল্প করেন, হ্যাঁ, সো যে কারোর সাথে যখন আপনি গল্প করবেন, বা আপনি ভাবলেন যে প্রত্যেকদিন আমার একজন আত্মীয়কে আমি ফোন দিব, এতে করে কিন্তু আত্মীয়র সাথে একটা সম্পর্ক ভালো হচ্ছে, আপনার একটা গল্প করার মানুষ হয়ে গেলো। তো এইভাবে বলা হয় যখন একটা মানুষ অন্য মানুষের সাথে গল্প করে তখন কম সময়টাকে বেশি সময় মনে হয়, যে না সে মনে হচ্ছে যে কম সময় গল্প করলো না, অনেক কিছু গল্প করতে পেরেছে এবং সে মানে নিজেকে অনেক বেশি ফ্রি ফিল করে, হ্যাঁ, তো তার বোঝাটা কমে যায়। এবং বলা হচ্ছে যে এরকম কোনো জিনিস আপনি দেখেন যেটা আপনাকে মজা দিবে বা আনন্দ দিবে, হ্যাঁ, আশ্চর্যজনক কোনো জিনিস, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি সেরকম বিভিন্ন গল্প পড়তে পারেন, লেখালেখি পড়তে পারেন। এই জিনিসগুলো বলা হয় যে আমাদের ফ্রি টাইমটাকে, আমাদের ফ্রি টাইমটাকে কম সময় হলেও সেটাকে বেশি করে আমাদের সামনে উপস্থাপন করে। তাহলে আমি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের অনেকের সময় মানে কমপ্লেইন থাকে যে আসলে জীবনে ফ্রি সময় পাচ্ছি না, কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আসলে ফ্রি সময় আমাদের জন্য আসলে আশীর্বাদ না, ফ্রি সময় কিন্তু আমাদের জন্য অভিশাপ। সেই ক্ষেত্রে সবসময় একটা পারপাস ঠিক করা, সেই পারপাসটা যখন আমাদের ঠিক থাকবে, ফ্রি সময় যতটুকুই থাকুক আমরা ম্যানেজ করতে পারবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, পারপাস ঠিক করার পরে সেই পারপাসের উপর সারাদিন লেগে থাকবো এরকম না, মাঝখানে গ্যাপ দিতে হবে, অন্য কাজে মনোযোগ দিতে হবে, পারস্পরিক সম্পর্ক ভালো রাখতে হবে, এবং হচ্ছে একটু হাঁটাচলার মধ্যে থাকতে হবে। এবং 3 নম্বর কথা হচ্ছে যে যতটুকু সময় আমরা পাই না কেন, যতটুকু সময় ফ্রি সময় পাই না কেন, সেইটাকে ফ্রি সময়টাকে পুরোপুরি এনজয় করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে, আর বাকি সময়টাকে কাজের প্রতি বা আমার যে জিনিসটাতে আমি ডেডিকেটলি করতে যাচ্ছি সেই জিনিসের প্রতি ফোকাস করতে হবে। এই দুইটা যে ব্যালেন্সে করতে পারবে তার কিন্তু সময় অনেক বেশি মানে সেই সময় থেকে অনেক বেশি সে অ্যাচিভ করতে পারবে। সো ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ভিডিওতে এরকম আরো অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।